আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকাল সকাল আজকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো সকালবেলা বাচ্চাদের জন্য রুটি বানাচ্ছে। তো রুটি আর ভাজি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে যাবে, আর ডিম পোস্ট রয়েছে। তো এখানে কিছু আমের আচার বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে পুরোটা শেয়ার করা হয়নি। তো আমের আচার আসলে এবছর বেশি একটা দিতে পারিনি, অল্প পরিমাণে দিয়েছি। তো আমের আচারটা আমার মেয়ে আসলে ভীষণ পছন্দ করে, তার জন্যই বানানো হয়েছে। আর আমাদের মন চাইলে একটু খাই, আর না হলে না। আর আমার ছেলে তো আচার খাই খেতে চায় না। তো মেয়েটা আসলে খিচুড়ি রান্না করলে ওর সাথে খেতে বা এমনি মন চাইলে খেতে ভীষণ পছন্দ করে। তো বেশি একটা আচার দেওয়া হয়নি, অল্প পরিমাণে দিয়েছি। তো খেতে আর এইটুকু রয়েছে। তো এটা এখন একটা বাটির মধ্যে উঠিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো আসলে ভালো থাকে। তো আচারটা আসলে খুব ভালো হয়েছে খেতে। তো দুপুরবেলার জন্য কিছু রান্না করছি। এখানে করলা ভাজি করছি, আর মসুর ডাল তো সবসময় থাকে। তো আর আজকে যে পুঁই শাক দিয়ে শিং মাছ রান্না করেছি, তো সেটা আর আপনাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি, শেয়ার করি নাই। তো শুধু করলা ভাজিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে রান্না বাড়া শেষ, দুপুরবেলা এখন ওই যে আমার মেয়ে ভাত নিচ্ছে খাবে। তো প্রথমে যে করলা ভাজি আর একটু ডাল দিয়ে খেয়ে নিচ্ছে। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমিও যারা আমাকে প্লিজ বন্ধু করবেন, পুরো ভিডিওটি দেখে বন্ধু করবেন, তাহলে এই বন্ধু থাকে না, কেটে যায়। তো আসলে সব সময় একই কথা বলতে তো আর ভালো লাগে না। আপনারা একটু মানে চেষ্টা করবেন যে ফুল ভিডিওটি দেখি, ভিডিও বন্ধ করতে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, বিকালবেলায় আমার বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিচ্ছি। তো আসলে অনেকগুলো তৈরি করেছি, চুলার মধ্যে থাকতে আমি যেগুলো নামিয়েছি এগুলো খাওয়া শেষ। বাচ্চারা আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই সবাই মিলে খাচ্ছে। আমার ছোট ছেলে তো আমি যখন এগুলো ভাজছিলাম আমার পিছে গিয়ে দাঁড়িয়ে আছে, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য একটা বাটি নিয়ে দাঁড়িয়েছিল। তো আসলে আমি ভেজে আমার ছেলেকে দিয়ে দিয়েছি বেশি একটা। তো যে খাচ্ছে খুব আনন্দ করে, আর কার্টুন দেখছে। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।